আজকের এই ভিডিওটা মেনলি হচ্ছে আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন মানে মোবাইল থেকে স্ক্যান করা ডকুমেন্ট স্ক্যান করার কোনো অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ডকুমেন্ট স্ক্যান করি এবং সেটা জেপিজি ফরম্যাটে সেভ করি, এবং সেটা যদি জেপিজি ফরম্যাটে সেভ না করে ছবিগুলো তুলে ডাইরেক্ট পিডিএফে করতে চাই, তো আমরা কীভাবে কী করতে পারবো। তো প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে আমি দেখাই যে এখানে গুগল ড্রাইভের লোগো রয়েছে। এটা যেহেতু অ্যান্ড্রয়েড ফোন, গুগল ড্রাইভের অ্যাপ্লিকেশান অলরেডি লোড করা থাকে, তো আমরা কি করব, এখানে গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পর এখানে প্লাস চিহ্নটা রয়েছে, তো এই প্লাস চিহ্নটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশান রয়েছে এতগুলো, ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডকস, শিট, স্লাইড। তো তার মধ্যে স্ক্যান যেটা সার্কেল করা হলো, এই স্ক্যানেতে আমরা ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পর ক্যামেরাটা অ্যাক্টিভ হবে। তো ক্যামেরাটা অ্যাক্টিভ হওয়ার পর আমার এখানে যেমন চিহ্নটা দেখাই, আমি এখানে এই যে ফ্ল্যাশের চিহ্ন, এই ফ্ল্যাশের চিহ্নটা অনই আছে, তো সেখান থেকে আমি এটাকে চেঞ্জ করতে পারি। এটা অটো অফ অন করা আছে, তো আমি অনই করলাম। আমি ছবিটার উপর ট্যাপ করলাম, একটু সমান করে ধরার চেষ্টা করলাম এবং সেটাকে ক্লিক করলাম। এবার এখানে হচ্ছে দুটো অপশান আছে, একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে রাইট। দুটো অপশানের মধ্যে কাজ হচ্ছে, যদি আমার ঠিক মনে হয় ছবিটা হয়েছে তাহলে রাইট চিহ্ন দেবো, আর যদি মনে হয় যে না আরেকবার নিতে হবে তাহলে আমি ক্রস চিহ্নটায় ক্লিক করবো। আমার মনে হচ্ছে ছবিটা ঠিক আছে, আমি রাইট চিহ্নে ক্লিক করলাম। এরপর এখানে অনেকগুলো অপশান আছে। ফার্স্ট অপশান যেটা বলি ব্যাক, এইটা এটা আগের স্টেপে ফিরে যাবে। সেকেন্ড অপশান কালার, এখানে অনেকগুলো কালারের থিম আছে, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করতে চাই, আমি কালারে করতে চাই, আমি যদি কালার ড্রয়িং চাই, অনেকগুলো অপশান আছে দেখাবো। এটা হচ্ছে রোটেট, ছবিটা আমি ডান দিক বাঁ দিক করে ঘোরাতে চাই পারি। আর এটা হচ্ছে ক্রপ, মানে আমি ছবিটাকে যদি ছোটো বড়ো করতে চাই। ওকে, নেক্সট এখানে অপশান আছে প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন হলে যদি আমি এই ছবির পর আরও নতুন কোনো ছবি একসঙ্গে তুলে পিডিএফ করতে চাই, সেই জন্য যদি একটা ছবিকে পিডিএফ করতে চাই সেটাও হবে, বা অনেকগুলো ছবি একসঙ্গে অ্যাড করে। আর এখানে যে সেভটা রয়েছে, সেই সেভটা হচ্ছে আমি ডকুমেন্টটাকে সেভ করতে চাই। তো আমি কি করলাম, এখানে কালারের অপশানটায় গেলাম, এখানে কালার করা আছে, আমি নান করলাম। নান মানে আমি যেটা ডিফল্ট তুলেছিলাম সেটা। এখানে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করি। তারপর হচ্ছে এটা তো কালার ছিলই প্রথমে, আর একটা হচ্ছে কালার ড্রয়িং, তো যা যেটা পছন্দ হবে সেটা, এটা নান করলাম। আমি যদি ছবিটা রোটেট করতে চাই আমি ছবিটা রোটেট করতে পারবো। আমি ছবিটা কি করলাম, ক্রপ করলাম, কারণ আমার পুরো ছবিটা লাগবে, যে অ্যাঙ্গেলটা যতটা দরকার আমি সেই অনুযায়ী সেই অ্যাঙ্গেলটা তুলব এবং সব দিকটাই আমি নেব। আমি ছবিটাকে সিলেক্ট করলাম, এদিকটা সোজা করলাম, এদিকটা বেশি উঠে গেছে, এদিকটা যতটা দরকার আমি এমনি করে সেট করলাম। সেট করার পর কি করব, এখানে এই যে ডান লেখা রয়েছে এই ডানেতে আমি ক্লিক করলাম, ছবিটা এলো। এরপর প্লাস চিহ্ন করলাম, তো নতুন আর একটা ছবি আমি তুললাম। যদি তুলি তাহলে নতুন একটা ছবিতে আমি ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ক্যামেরা বাটনে প্রেস করলাম, ওকে। ওকে করার পর আমি ক্রপ জিনিসটাকে একটু সাইজ করলাম, যে আমি ডান হয়ে গেল। এটাও মোডটা চেঞ্জ করতে পারি কালার না করে, আমি এখানে নান করে দিলাম। এরপর এরপর কি করব, এই সেভ, সেভেতে ক্লিক করব। তো সেভে যখন আমি ক্লিক করলাম তখন এখানে আমার ফাইল নেম চাইছে, এইটা এটা হচ্ছে ফাইল নেম। এটা বাই ডিফল্ট আজকে এখন 3:30 বাজছে, 25/9/2020, সেই অনুযায়ী ফাইল নেম। এটা হচ্ছে কোন ফোল্ডারের মধ্যে সেভ করছি, আর এটা হচ্ছে কোন ইমেল আইডির মধ্যে আমি সেভ করছি। তো আমি এই ইমেল আইডিতেই সেভ করলাম, ফাইল নেম দিয়ে আমি এবার এখানে সেভ করলাম। এবার সেভ করার পর কী দেখাচ্ছে, যে ইওর ওয়ান ফাইল ইজ বিং আপলোডেড। আমি এখানে দেখাই যে আপলোডিং ওয়ান ফাইল, এখানে 260 KB, 512 KB যত সাইজটা হবে সেই অনুযায়ী এটা আপলোড হবে। তো আপলোড হওয়ার পর, আপলোড হওয়ার পর এখানে ফাইলটা চলে আসবে, আপলোড হোক, তারপর এটা দেখা যাক যে কীরকম হয়েছে। কাজ করব, আমার কিন্তু নেট অ্যাক্টিভ থাকতে হবে, নেট অ্যাক্টিভ না থাকলে হবে না। তাহলে আপলোডেড হয়ে গেছে, এখানে আমি খুললাম, এই যে স্ক্যান্ড 202, দুটো ছবি দুটো পেজ অলরেডি হয়ে গেছে। তো এই বেসিক জিনিসটা আমরা এইভাবে গুগল ড্রাইভ দিয়ে তৈরি করতে পারলাম। এরপর যদি আমার কিছু মনে হয় এটাকে শেয়ার করতে পারবো, এটাকে
এই যে ডাউনলোড করতে পারবো, আর অন্য জায়গায় যদি কাউকে পাঠাতে চাই সেটাও আমি করতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে গুগল ড্রাইভ অপশন ইউজ করে আমরা যদি কিছু করি সেইটা। হ্যাঁ, দ্বিতীয় অপশন হচ্ছে আমরা অফিস লেন্স এখানে ইউজ করতে পারবো। এটা বেসিক্যালি আমি ইউজ করি, অফিস লেন্স ইউজ করতে পারবো। এটা অনলাইন মোডেও করা যায় এবং অফলাইন মোডেতেও করা যায়। তো প্রথমে অফিস লেন্স খুললাম। অফিস লেন্স খোলার পর এখানে কিছু অপশান থাকে। অপশান বলতে দেখাই এটা, যে এটা নিচের দিকে দেখাই, এখানে আছে হোয়াইট বোর্ড, লেখা দেখা যাচ্ছে নিশ্চয়ই হোয়াইট বোর্ড। তো এই পাশাপাশি খেয়াল করলে পাওয়া যাবে ডকুমেন্ট, বিজনেস কার্ড, ফটো। তো আমি বেসিক্যালি যেটা করি হোয়াইট বোর্ড বা ডকুমেন্ট। তো ডকুমেন্ট অফিস লেন্সে এখানে ফ্ল্যাশের চিহ্ন আছে, এই যে ডান দিকে উপরে ফ্ল্যাশের চিহ্ন। তো অটোমেটিক করা যায়, বন্ধ করা যায় এবং ফ্ল্যাশ অন করা যায়। আমি ছবিটা সিলেক্ট করলে এই ক্যামেরার সাহায্যে এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি একটা এ4 সাইজ পেজ টাইপের সিলেক্ট করে নেয়। এটা হচ্ছে একটি মাইক্রোসফটের প্রোডাক্ট। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার ছবিটা আসবে। এবার যদি মনে হয় আমার যতটা লাগবে, হ্যাঁ পেজটা আর একটু লাগবে, আমি বাড়িয়ে নিলাম। যদি ডান দিকটা লাগে মনে হয় বাড়িয়ে নিলাম, যতটা দরকার ঠিক সেরকমভাবে আমি বাড়িয়ে নিয়ে এটাকে কোথায় ক্লিক করব না, এই যে কনফার্ম রয়েছে এই কনফার্মেতে আমি ক্লিক করলাম। এবার এখানে কিছু অপশান আছে। কীরকম অপশান আছে এখানে বলি অপশানগুলো, যে এখানে ফিল্টার মানে আমি যদি চেঞ্জ করতে চাই এখানে ক্রপ করতে পারবো। এবং আরেকটা অপশান আছে যে এখানে অ্যাড করতে পারবো। অ্যাড মানে আমি যদি আরও কিছু ছবি চাই সেখান থেকে আমি অ্যাড করতে পারবো। আমি ওই যদি তিনটে যে ডট ছিল ওখানে ক্লিক করার পর এখানে রোটেট আছে, এখানে আমি ছবিটা ডিলিট করতে পারবো, এখানে কালি দিতে পারবো, এখানে টেক্সট যদি আমি কিছু লিখতে চাই আমি লিখতে পারবো। তো আমি কী করলাম, আমি এই অ্যাড ফটোতে ক্লিক করলাম, নিয়ে আরও একটা এক্সট্রা ছবি তুললাম। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে এই পেজটারও ছবিটা আমি নিলাম, ছবিটা এটাই রইলো। এই দিকটা একটু বেড়ে গেছে, আমি এই দিকটা একটু কমিয়ে দিলাম, কনফার্ম। তো এটা দুটো ছবি হয়ে গেল। দুটো ছবি হওয়ার পর আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে এই যে দুটো ছবি এখানে হয়ে গেছে। আমি যদি আরও ছবি চাই আমি ছবি নিতে পারি, বা আমার যদি ছবি অলরেডি তোলা থাকে গ্যালারিতে তো আমি সেই গ্যালারি থেকেও ছবি সিলেক্ট করতে পারবো। গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার অপশন হচ্ছে এই যে এইখানে যে ইয়েটা রয়েছে এইখানে, এই অপশানটা, এটা হচ্ছে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা, যে কটা ছবি আমি সিলেক্ট করতে চাইবো সিলেক্ট করতে পারবো। এবার অফিস লেন্সটা যখন আমি মাইক্রোসফটে যেহেতু পড়া, যখন আমি এবার সেভ করতে যাব, যে ডান করলাম, ডান করার পর যখন আমি সেভ করবো অপশান দেবে যে কিসে সেভ করবো। গ্যালারিতে সেভ করলে অফলাইনে সেভ হয়ে যাচ্ছে, এই যে গ্যালারিতে যখন সেভ করবো এটা অফলাইনে সেভ হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি এই পিডিএফে সেভ করতে চাই তখন কিন্তু, যেমন গুগলের গুগল ড্রাইভ আছে সেরকম মাইক্রোসফটের আছে ওয়ান ড্রাইভ। তো মাইক্রোসফটের ওই ওয়ান ড্রাইভেতে সেভ হবে। আমি গ্যালারিতে সেভ করলাম না, গ্যালারিতে সেভ করলে কিন্তু পিডিএফ হিসাবে সেভ হবে না। গ্যালারিতে সেভ করলে ইমেজ হিসাবে প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে হবে। আমি পিডিএফে ক্লিক করলাম, পিডিএফে ক্লিক করার পর এখানে আমি সেভ ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে আমার একটা এরর দিচ্ছে, যে এই এররটা যে আমাকে এই ওয়ান ড্রাইভ ইউজ করিনি। তো এটাকে আমি ইগনোর করি, এটা ইগনোর হচ্ছে। এখানে অটোমেটিক্যালি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওয়েটিং ফর ট্রান্সফার। তো এখানে নেটের স্পিডের যেমন থাকবে সেই অনুযায়ী ফাইলটা তৈরি করতে তত সময় লাগবে। তো ফাইলটা তৈরি হয়ে যাক, তারপর দেখব যে ফাইলটা কতক্ষণ মানে কীরকম সাইজ নিয়েছে। কারণ আমি গুগল ড্রাইভে তো ওই দুটো ছবি দিয়ে আমি তৈরি করেছি, এবং অফিস লেন্সেও আমি অনলাইনে তৈরি করলাম, মানে আমি যখন ট্রান্সফার করছি সেটা অনলাইনে। অফিস লেন্সটা এমনি যখন কাজ করবে তখন অনলাইনে দরকার নেই, যেমন গুগল ড্রাইভটাতে অনলাইন নেট কানেক্ট থাকতেই হবে। আমি যদি এই মুহূর্তে এখানে আমি নেট বন্ধ করে দিই তাহলে কিন্তু আপলোডিংটা হবে না, কারণ এটা ওয়ান ড্রাইভে ট্রান্সফার হচ্ছে। কিন্তু আমি যখন ছবিগুলো তুলছিলাম, ছবিগুলো অ্যাড হচ্ছিলো, তখন কিন্তু এখানে অনলাইনের কোনো অপশন ছিল না। তো অফিস লেন্সের দিয়ে এই অনলাইনেতে আমি ওয়ান ড্রাইভে সেভ করতে পারবো, এবং সেখান থেকে আমি অন্যান্য জায়গাতেও সেভ করে দেখাতে পারবো যে এটা কোথায় পাঠাতে চাইছি বা কোথাও ডাউনলোড করতে চাইছি। নেক্সট আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে, এটা ওয়েটিং ফর ট্রান্সফার এখনও দেখাচ্ছে, যে আমরা অফিস লেন্স দিয়ে ছবি হিসাবে সেভ করলাম, যে প্রত্যেকটা ছবি হিসাবে তুলে নিলাম। আমি অফিস লেন্সটা এই কারণেই ব্যবহার করার জন্য বলছি, যারা গুগল ড্রাইভে করবে তারাও করতে পারে। সেটা তৈরি হয়ে গেছে, এটা ডাউনলোডিং হচ্ছে আমার ফোনের মেমোরিতে। তো ডাউনলোডিং হওয়ার পর এটা খুলবে। তো আগেও আমি দেখাচ্ছি 4% ডাউনলোড হয়েছে 100-এর মধ্যে। এখানে নেটের স্পিড একটু কম, আমি আপাতত যেই এরিয়ার মধ্যে রয়েছি। এটা অ্যাডোব রিডার, আমার অনেকগুলো রিডার আছে যেহেতু, আমি জাস্ট ওয়ান্স করে অ্যাডোব রিডার দিয়ে আমি খুললাম।
তো অ্যাডোব অ্যাক্রোবাট রিডার আছে, আর যদি কেউ অ্যাডোব স্ক্যান ইউজ করতে চান অ্যাডোব স্ক্যানও ইউজ করতে পারেন। এখানে হচ্ছে দুটো ফাইল মানে দুটো পেজ আলাদা আলাদাভাবে হয়েছে, দুটো পেজই কিন্তু খারাপ আসেনি, মানে এফোর সাইজে যতটা পর্যন্ত লেগেছে। আমি যদি জুম করে পড়তেও যাই আমি কিন্তু ক্যামেরার কোয়ালিটি হিসাবে যে আমি নিয়েছি। এবার আরেকটা অপশন যেটা দেখাই যে অফিস লেন্স আমি এখন ইউজ করব, নেট আমি বন্ধ করে দিলাম। নেট বন্ধ করে দেওয়ার পর আমি এখানে আগে একবার দেখিয়ে দিই যে অফিস লেন্সের সঙ্গে আরেকটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে এখানে পিডিএফ কনভার্টার। যদি গুগল প্লে স্টোরে সার্চ করে তাহলে ইমেজ টু পিডিএফ কনভার্টার, আমি অন্য কাউ যে কোনো সফটওয়্যার হতে পারে, আমি পার্টিকুলারলি এটাই ইউজ করেছি। এটা খুব কম কম সাইজের ছিল, তো এটাই ইউজ করেছি। ওই সফটওয়্যারটা ইউজ করে আমি সেটাকে অফলাইনে করতে পারবো। কীরকমভাবে আমি তাহলে, আমি এখন আপাতত এখানে ডেটা ওয়াইফাই কিছু চালানো নেই, আমি আবার এখানে গেলাম অফিস লেন্সে, আমি দুটো অন্য ছবি তুলি তাহলে বোঝা যাবে। তো আমি এখানে গেলাম, আমি গিয়ে তো শুধু এই ছবিটাকে সিলেক্ট করেছি, কিন্তু আমি ছবিটাকে চাইছি না, কিন্তু চাইছি মানে পুরোটা আসুক। তো আমি সেটাকে জুম করব, এখানে যতটা মানে আমি ক্রপ করব, জুম না ক্রপ করব, যতটা লাগবে ততটা আমি ক্রপ করলাম, নিয়ে কনফার্ম করলাম, এটা একটা এলো। দু নম্বর আবার সেম প্রসেস, অ্যাড ইমেজ করলাম, যে আমি একসঙ্গে সব ছবিগুলোই তুলে নিলাম। আমি এটা যদি ছবিটা তুলি, শুধু ছবিটা তুললাম, ক্লিক করলাম, ছবিটা এলো। আমার ক্রপ যতটা লাগবে, আমি এই কোনটাও যদি তুলতে চাই এরকম কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখানে দিয়ে গেলাম, দুটো ছবি থাকবে। আমি এখানে সেটা কি করব, এই পিডিএফ অপশনটাকে তুলে দেব। আমি এটাকে তুলে আমি কি করব, গ্যালারিতে আমি সেভ করব। ওকে, তো আমি গ্যালারিতে সেভ করলাম, সেভ, দুটো ছবি কিন্তু আমার। যদি আগেরটা দেখেন এখানে পিডিএফ এর লোগো রয়েছে, আর এগুলো কিন্তু জাস্ট ইমেজ হিসাবে রয়েছে, আর কিছু নেই, ঠিক আছে। তো এটা সেভ করার পর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপর এই ইমেজ টু পিডিএফ এটাকে ওপেন করলাম, ইমেজ টু পিডিএফ ওপেন করার পর অ্যাড ইমেজ, এই প্লাস চিহ্নটায় ক্লিক করলাম, অ্যাড ইমেজ, প্লাস চিহ্নটায় ক্লিক করলাম, এখানে গেলাম গ্যালারি, গ্যালারিতে গেলাম অফিস লেন্স, নিয়ে যেটা আমি সিলেক্ট করব, যেটা প্রথমে সিলেক্ট করব, রাইট, এটা রাইট, দুটো নিয়ে এই যে ডান রয়েছে এই ডানটায় ক্লিক করলাম, ডান, দুটো ছবি সিলেক্ট হলো। এরপর এই যে অ্যাডোব রিডারের চিহ্নটা দেওয়া রয়েছে ওটাতে আমি ক্লিক করব, অ্যাডোব রিডারের চিহ্নটায় ক্লিক করলাম। আমাকে এখানে নাম দিতে হবে। তার আগে আরেকটা বলি, আমি যদি এটা, এই একটা অপশন রয়েছে, এটা দিয়ে আমি অ্যাসাইন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমি রি অর্ডার করে আমি এটাকে সাজাতে পারবো, এই যে কোনভাবে সাইজ অনুযায়ী আমি সাজাতে পারবো। আপাতত আমার যেটা আছে সেটা ঠিকই আছে, এখানে আমি রাইট চিহ্নতে টিক দিয়ে এবং এইটাতে টিক দিয়ে আমি ফাইল নেম দিলাম হচ্ছে নিউ টেস্ট। আমি এখানে কোনো পাসওয়ার্ড প্রোটেকশন করলাম না, কোনো এখানে ইমেজের কম্প্রেশন করলাম না, আমি ইমেজ কমাতে পারি লো মিডিয়াম হাই নো কম্প্রেশন, কোনো গ্রে স্টাইল অ্যালাউ মানে অ্যাপ্লাই করলাম না, আমি জাস্ট নাম দিয়ে দিলাম, ওকে, সেভ হয়ে গেল। এবং আপনি এটা দিয়ে দেখুন এটা সাইজের কত আছে, এটা সাইজ হচ্ছে 1.80 MB, দুটো ছবি তুলেছি আমি কিন্তু 1.80 MB, ঠিক আছে, একটা ছবি হয়তো ছোটো, আমি 2 MB ধরে নিলাম। এরপর আমি আর দুটো জিনিস দেখাবো, যে আমি যেটা অফিস লেন্সে প্রথমে করলাম তার জন্য নেটটা চালাতে হবে, তার জন্য ওয়ান ড্রাইভ খুলতে হবে। তাহলে ওয়ান ড্রাইভে যাই, ওয়ান ড্রাইভে গিয়ে আমি যদি যে যেটা তৈরি হয়েছে সেটা আপনি যদি দেখেন কোথায় থাকবে, সেটাকে আমি পাবো হচ্ছে ডকুমেন্টসের মধ্যে। তো ডকুমেন্টসের মধ্যে আমি গেলাম, ডকুমেন্টসের মধ্যে যাওয়ার পর এখানে অফিস লেন্স বলে একটা আছে, অফিস লেন্সে গেলাম, অফিস লেন্সে যাওয়ার আগে যেটা 5 মিনিট আগে তৈরি হয়েছে এইটা, ঠিক আছে, তো এইটা এইটা কিন্তু না, এটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, এটাই গেলাম, এটাই গিয়ে আমি এইটাকে যেখানে মানে সেভ করতে চাইবো সেটাকে সেভ করতে পারবো, বা আমি অন্য কোথাও শেয়ার করতে চাইলে শেয়ার করতেও পারবো। এরপর আমি দেখাতে চাইছি যেটা, যে এখানেও যেটা করেছি সেটা হচ্ছে 1.44 MB, অনলি 1.44 MB, মাত্র 1.5 MB, দুটো ছবি আপনি চাইলেই দেখতে পারবেন যে এখানে কিন্তু দুটো ছবিই আছে। আমি যদি খুলি এটাকে,
এখানে ডাউনলোড হতে টাইম লাগছে, দুটোই ছবি, দুটো ছবি 1.44 MB, ঠিক আছে। এবং আমি এবার যাই গুগল ড্রাইভে, গুগল ড্রাইভে আমি যেটা দেখাবো, যেটা আমি গুগল ড্রাইভে প্রথমে তৈরি করলাম, সেটা হচ্ছে এই যে এই ছবি দুটো, এই যে তাহলে এই ছবি দুটো আমি গেলাম, গিয়ে ডিটেলস অপশন থাকবে, ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটি, ডিটেলস এবং অ্যাক্টিভিটিতে গেলাম, এটার সাইজ দেখুন 3.5 MB। তাহলে আমি তিনটে কোয়ালিটিও কিন্তু একই রকম, আমি অফলাইনেও করতে পারি, থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে গুগল ড্রাইভেও করতে পারি, অফিস লেন্স দিয়ে ওয়ান ড্রাইভেও করতে পারি। তফাৎটা হচ্ছে যে গুগল ড্রাইভে আমি যখন করব, আমার গুগল ড্রাইভ অটোমেটিক ইনস্টল করা আছে, গুগলের অ্যাকাউন্টও রয়েছে, কোনো প্রবলেম নেই। অফিস লেন্স দিয়ে যদি অনলাইনে করতে চাই, তাহলে আমাকে একটা মাইক্রোসফট বা আউটলুকের অ্যাকাউন্ট করতে হবে, যে যেমন সাপোজ 123@gmail.com, সেরকম 123@outlook.com, এটা একটা। আর যদি অফলাইনে করতে চাই, তো সেক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই, জাস্ট আমাদের অফিস লেন্সটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখানে যে সফটওয়্যারটা দেখালাম, যে ইমেজ টু পিডিএফ বা এই ধরনের যে কোনো সফটওয়্যার আমরা ডাউনলোড করার পর সেই ডাউনলোড করে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন।